দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি, এটি হলো একটি আন্ডার দ্য মিনিস্ট্রি অফ পাওয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের তরফ থেকে সম্প্রতি চাকরির নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বের করা হয়েছে, সেই বিজ্ঞপ্তিটি আমরা আজকের ভিডিওতে দেখে নেব এবং ইন ডিটেলস জেনে নেব। বিজ্ঞপ্তিটি দেখে নেওয়ার আগে আমি দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন মেসেজ পৌঁছে যায় আর আপনারা এই চাকরি সংক্রান্ত খবরের ভিডিওগুলি দেখতে পান। তাহলে এই হলো বিজ্ঞপ্তি। এখানে লেখা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এবং অ্যাডভার্টাইজমেন্টের তারিখ দেওয়া আছে 1 মে 2023। ওপরে লেখা আছে ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, আর অফিসের অ্যাড্রেস দেওয়া রয়েছে ডিভিসি টাওয়ার, ভিআইপি রোড, কলকাতা 7054। এখানে লেখা রয়েছে যে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাজ জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড টু, জেই গ্রেড টু ইন ডিভিসি থ্রু কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি। নোটিফিকেশনের টেবিল এতে শূন্য পদের তালিকা দেওয়া হয়েছে ক্যাটাগরিক্যালি এবং পে স্কেল দেওয়া হয়েছে আর বয়সের সর্বোচ্চ সীমা দেওয়া হয়েছে। তাহলে কী কী পোস্ট আছে আমরা দেখে নেব। পাই ধরনের পোস্ট রয়েছে, যেমন প্রথমেই রয়েছে জেই গ্রেড টু মেকানিক্যাল, জেই গ্রেড টু তারপরে ইলেকট্রিক্যাল, জেই গ্রেড টু সি অ্যান্ড আই, তারপরে আছে জেই সিভিল, তারপরে আছে জেই কমিউনিকেশন। তাহলে এই পাই ধরনের পোস্ট রয়েছে, সবই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের পোস্ট এবং এখানে ক্যাটাগরিক্যালি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। আর পে স্কেল আছে অ্যাজ পার 7th পে রিভিশন, পে লেভেল হলো 6 অর্থাৎ 35,400 টাকা থেকে শুরু করে 1,12,400 টাকা। আর বয়সের যে সর্বোচ্চ সীমা আছে তা হলো 28 বছর, তবে রিজার্ভ ক্যাটাগরির জন্য সরকারি যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী বয়সে ছাড় আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ এখন এই এডুকেশন কোয়ালিফিকেশানের যে রিকোয়ারমেন্ট তা এখানে দেওয়া রয়েছে টেবিলে, অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে এবং সেটি অবশ্যই যে পোস্ট সেই পোস্ট অনুযায়ী, অর্থাৎ মেকানিক্যালের ক্ষেত্রে মেকানিক্যালে থাকতে হবে এবং নম্বরটি কিন্তু অবশ্যই 65% নম্বর থাকতে হবে জেনারেল ওবিসি আর ইডাব্লিউএসের ক্ষেত্রে, আর 60% নম্বর থাকতে হবে এসসি এসটি পিডাব্লিউবিডির ক্ষেত্রে। তাহলে এখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল এবং আরও যে অন্যান্য যে রয়েছে পাঁচ ধরনের পোস্ট, প্রত্যেক ক্ষেত্রেই স্ব স্ব ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে।